তোমার নামে দরুদ পড়ে তমাম সৃষ্টি কুল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা পিয়ারা রাসূল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা পিয়ারা রাসূল, তোমার নামে দরুদ পড়ে, তোমার নামে দরুদ পড়ে তমাম সৃষ্টি কুল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, ঘোড়াদারের মনুর বুকে আলেল ঘেরার জ্যোতি, সেই আলোতে কুল আলমে উঠল সবই মাতি, ঘোড়াদারের মনুর বুকে আলেল ঘেরার জ্যোতি, সেই আলোতে কুল আলমে উঠল সবই মাতি, তোমার প্রেমে উঠল গে, তোমার প্রেমে উঠল গে পিউ পাপিয়া বুলবুল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, তোমার নামে দরুদ পড়ে তমাম সৃষ্টি কুল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, তাওহীদের আলোক শিখা জ্বালিয়ে দিতে তুমি, তোমার সোয়াই ধন্য হলো ধূসর মরুভূমি, তাওহীদের আলোক শিখা জ্বালিয়ে দিতে তুমি, তোমার সোয়াই ধন্য হলো ধূসর মরুভূমি, তাই তো তোমায় পরশবে, তাই তো তোমায় পরশবে রইল সবাই ব্যাকুল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, তোমার নামে দরুদ পড়ে তমাম সৃষ্টি কুল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু পিয়ারা রাসূল, চিৎকার করে বলেন মারহাবা, এরদির করে লা ইলাহা, ভোটার ভাই বস গুলা বন্ধ করেন, মনিটরটা ব্যস্ত বাড়াই দেন, এরদির করে লা ইলাহা, এবার একটা বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয়ী
নিশান কথা বলুন, ঠিক না বেটি? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান দুহাত্তর একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলুন ঠিক না বেটি? আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, কথা বলুন ঠিক না বেটি? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রন বিশ্ব নবীকে নেকটুক্তি করেছিল বাংলাদেশের তহবিল জনতারা টেকনাফ থেকে দেতুরিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিশ্ব নবীর পক্ষে গোটা পৃথিবীতে স্লোগান দিয়েছিল আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেটি? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা বলো বিশ্ব নবী আখেরে জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা বলে যেত, যে নবী একবার হারা বললে হারানো হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবাদের স্বামী হারানোর বেদনা বলে যেত, সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল আল্লাহর জমিনে একামতের দিনের দাওয়াত দিয়েছিল, কালেমার দাওয়াত দিয়েছিল আবুদের সরকার মিথ্যা মামলা খে, আপনারা মানবী বিশ্ব নবী আখেরে জামানার নবী দীর্ঘ 29টি বার কারা বরণ করেছিল, কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুম গুলো ছাগলের নেতির মতো হয়েছে, তারপরও আপনারা মানবী বিশ্ব নবী আখেরে জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেটে? এখানে এসে স্নাইপের বন্ধুরা, আপনারা মানবী বিশ্ব নবী আখেরে জামানার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবের দীর্ঘ 29টি মাস কারা বরণ করেছিল, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাইফের ময়দানে 3টি ময়দানের রক্তাক্ত বেহুশ হয়ে গিয়েছিল, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওহুদের ময়দানে দান্দার ব্যাপারে সজিত হয়েছিল, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের মাথার হেলমেট ফেলেছিল, তারপরে বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, কথা বলুন ঠিক না বেটে? এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের প্রিয় সাহাবাই কেরাম রা তারা এই দুনিয়াতে হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুলের প্রিয় সোনার সাহাবিগণ তারা অকাতরে জীবন দিয়েছে, বুকের রক্ত ধরে জমিনকে সিক্ত করেছে, কোন জালিম শয়তানের কাছে নবীর প্রিয় সাহাবাই কেরাম রা মাথা নত করে নাই, কথা বলুন ঠিক না বেটে? সুতরাং আফসোস থাকে, দুঃখ লাগে, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কামা করে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার বেদর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা কাঁদেন, যার জন্য বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাইরা জীবন দিয়েছিল, যার জন্য জামাতের অসংখ্য ব্যক্তিরা বুকের রক্ত দিলে জমিনকে সিক্ত করেছিল আল্লামা সাইদির জন্য, তারপরে বাতিলের কাছে মাতারত করে নাই, কথা বলো ঠিক না বেটা? সুতরাং বিশ্ব নবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়ার আগে বিশ্ব নবীর প্রিয় সাহাবাই কেরামদের মতন করে জীবন দেওয়ার আগে বাংলাদেশে আল্লামা সাইদির মতন করে জীবন দেওয়ার আগে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের ব্যক্তিদের মতন করে যদি বুকের রক্ত ধরে যদি জমিন সিক্ত করতে হয় মুসলমান তা দেওয়ার আছেন, 1 ইঞ্চি জমিন আর কোরআন চলবেন না, কারা কারা দোয়া তারা লেখে রেখে দেয় তারা তারা প্রশংসা করলাম কার, জোরে বলেন প্রশংসা করলাম কার, সুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার, অসুস্থ থাকলে প্রশংসা করা লাগবে কার, সব সময় বান্দা আল্লাহর প্রশংসা করবে, কথা বলুন ঠিক না বেটি? দুরুদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারে, বিশ্ব মানবতার দেবীদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছে, তারপরও আপনার আবার নবী বিশ্ব নবী আখেরি জামানা নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই, আজকের এই তাফসীর মাহফিল থেকে সেই নবীর প্রতি দুরুদ আর সালাম সাহেবরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাগফিরাত কামনা করি সব ভাইদের জন্য যারা তাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে তাদের নামগুলো স্বর্ণক্ষ লেখা হয়েছে, বিশেষ করে 2024 সালে জালিম স্বৈরাচার শেখ হাসিনা কুখ্যাত ফেরাউনের বাচ্চা ফেরাউন বিদায় গ্রহণ করাতে বাংলাদেশের যেসব ছাত্র ভাইরা জীবন দিয়েছে তাদের জন্য
জনের রুহের মাগফিরাত কামনা করি। ওই আবু সাঈদ সহ সকলকে জান্নাতের সর্বস্থানের মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে এই কোরআনের মঞ্চে এসে বেড়ে খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে, একটু বেশি কথা বলুন, ঠিক না বেঠি? কারণ আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ, কথা বলুন, ঠিক না বেঠে? সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা এক সময় মন খুলে কোরআনের ময়দানে আল্লামা সাইদিন নাম নিতে পারতাম না, আর এখন আমরা ওপেন ভাবে সাইদিন নাম নেই। আর যারা এই কথা শুনে, ওরা ইন্ডিয়ার বুকে ফলাই গিয়েছে, কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং প্রিয় উপস্থিতি, সবকিছু ভালো, একটা জিনিস আজকে আমার কাছে সবচেয়ে খারাপ। মাইকটা কি আপনাদের কাছে ভালো? জোরে বলেন। মানে একটা বক্তার সবকিছু খারাপ হোক, তার সব খারাপ হলেও মাইকটা ভালো থাকলে বক্তা বাসে, কথা বলুন, ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, আপনাদের এলাকায় আমি নতুন এসেছি, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, মনে রাখবেন এর পরে যে জায়গায় আপনারা মাহফিল দিবেন না কেন, আমার 19 জানুয়ারি আল্লামা তারেক মনোয়ার আমার একটা মাহফিল আছে এই মহেশপুরের কাকমারিতে পান্তাপাড়ার পাশে। প্রস্তুতি আগেই বলে দিয়েছি, মাইকটা যদি ভালো নিতে পারে ডেট নেব, ডেটও নিয়েছি, মালিকও ভালো হবে। তো যেহেতু আমি মাইক অপারের সাথে কথা বলতে পারি নাই, এটা হচ্ছে আমার অপারগতা, আমি 3400 আর ভালো মাউথ পেস ছাড়া কথা বলতে পারি না। আগামীকালকে মনে হয় রকুনুজ্জামান আমার বড় ভাই আসবে, তিনি এই মাইকি গান তো গাওয়ার প্রশ্নই আসে না, এই মাইক দেখলেই চলে যাবে, কথা বলুন, ঠিক না বেঠিক? তাই বলে আমি মাইক অপারেটর বদনাম দিচ্ছি না ভাই, আপনি আজকে যা করেছেন আর হবে না, আগামীকাল একটু ভালো করেন, যাতে যে কয়জন আসবে ওরা যেন বাসে, কথা বলুন, ঠিক না বেঠিক? উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আজকের এই জমিনে ইসলামের পতাকা উড়বার, অর্থাৎ ইসলামের পতাকা উড়দিন হবেই হবেই, কোনো নাস্তিকের বাচ্চা থাকাতে পারবে না, কথা বলুন, ঠিক না বেঠিক? দীর্ঘ 17 বছর ধরে যারা জালিমের ভূমিকায় পালন করেছিল, আল্লামা সাইদি একটা কথা বলেছিল, এই জালিমের অবসর হবে, এই এই বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীর হবে, এই বাংলাদেশে ইসলাম পন্থীরা বিজয় নেবে, আর ইসলাম পন্থীরা যেদিন বিজয় লাভ গ্রহণ করবে, এই জালিম স্বৈরাচার পৃথিবীর সবচেয়ে বড় হিটলার শেখ হাসিনা বাংলার জমিনে থাকতে পারবে না, এমন এক টানা দেবে মাবুর বাড়ির তেল লেগে পড়বা। সে আল্লামা সাইদি বাংলাদেশের সবচেয়ে বড় অলি, আজকে তার কথা সত্য হয়েছে, কথা বলুন, ঠিক না বেটি? এমন একটা দিন আসবে ইঁদুরি গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাওয়া যাবে না, আজকে কাউকে খুঁজে পাওয়া যায় না, বড় বড় কথা বলতো, অনেক কিছু বলতো, আজকে তারা কি বাংলার জমিনে আসে? জোরে বলেন আসে। ইতিহাস প্রমাণ করে যারা জুলুমের ভূমিকায়, ইতিহাস প্রমাণ করে যারা করেছিল, সেই নমরুদ কে আল্লাহ রব্বুল আমিন ন্যাংলা মশা দিয়ে সাইজ করেছিল, ফেরাউনের জুলুম করেছিল, আল্লাহ পাক তাকে পানিতে 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 চুপিয়ে চুপিয়ে মেরেছিল, ইতিহাস প্রমাণ করে আপনারা আমার নবীকে কষ্ট দিয়েছিল, আবু জাহেল তার বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছিল, আর ইতিহাস প্রমাণ করে 2024 সাল পর্যন্ত তারা 17 বছর ধরে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদেরকে এমন লাঞ্ছিত করেছে, অর্থাৎ শনিবার পর্যন্ত সুযোগ পায় নাই, কথা বলুন, ঠিক না বেঠি? এদেশের ছাত্র ভাইরা যে জায়গায় যাইতে পারত না, একটা মেয়ে তার ইজ্জত পর্যন্ত যেখানে থাকে সেই পর্যন্ত জিনিসগুলো বের করে ওপেন ভাবে গোটা বিশ্বকে দেখাই দিয়েছে যে জালিমের বাচ্চা এই কাজগুলো করত, কথা বলুন, ঠিক না বেঠি? উপস্থিতি, আমার সময় সংক্ষিপ্ত, এই জন্যে সব কথা বলে সুযোগ পাবো না। উপস্থিতি, সুতরাং এই জমিন হবে ইসলামের জমিন, এই জমিন হবে কোরআনের জমিন, আর এই কোরআন দিয়ে যদি এই জমিন চলে, অর্থাৎ এই জমিনের পার্লামেন্ট চলে, ওই দেশের মানুষগুলো ভালো হতে বাধ্য, কথা বলুন, ঠিক না বেঠি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআনুল কারিমটা আপনারা আমার জন্য, আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন হিদায়াতের কিতাব, এই কোরআনুল কারিমটা আপনারা আমার জন্য দিয়েছে গোটা পৃথিবীতে মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই কোরআন আসলো মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, এই কোরআন আসলো মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, অর্থাৎ অভাবগ্রস্ত ব্যক্তির মুখে হাসি ফোটানোর জন্য 1400 বছর আগে এই কোরআন নাজিল করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন। আর আপনি যদি সেই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, এই জমিন আল্লাহ রাব্বুল
আলামিন বরকত নাজিল করবে। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মুহাম্মদ তুমি শুধু নির্দায়িত হবে, নিষ্পেষিত হবে, নিকৃত হবে, তোমার পক্ষের মানুষগুলো শুধু অবলিত হবে, নির্দায়িত হবে। এই জন্য আমি কোরআন নাজিল করি নাই, বরং কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর মুসলমানদের ভাগ্য পরিবর্তন করার জন্য। গোটা কোরআনটা নাজিল হয়েছে গোটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, অভাবগ্রস্ত মানুষগুলোকে অভাব থেকে মেটানোর জন্য। কথা বলুন ঠিক না বেঠি? অর্থাৎ কোরআনটা নাজিল হলো মানুষের জীবন পরিবর্তন করার জন্য, কোরআনটা নাজিল হলো একটা মানুষের জীবনটা পরিবর্তন করার জন্য। সুতরাং আপনি আমি যদি সেই কোরআনের কাছে যদি ফিরে আসতে পারি, আপনার জীবন পর্যন্ত বর্তমানে পরিবর্তন হতে পারে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় ঘোষণা করলেন, আলিফ লাম র أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্ব নবীর পথে কোরআনটা নাজিল হলো, গোটা পৃথিবীতে অতবরকর অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অতবরকর অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে অতবর অন্ধকার পথ এবং মত আছে। সমস্ত সব কিছু ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকে একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ রাসূলের পথে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ নবী এমন একটা সমাজে এসেছিলেন যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না। আল্লাহ রাসূল এমন একটা সমাজে ছিল যে সমাজে জোরদার ছিল, মুল্লুকদার ছিল। আমার বন্ধুরা, এই কোরআন নাজিল হলো, অন্ধকার সবকিছু দুর্বিত হয়ে গেল, মানুষের শান্তি ফিরে আসলো। কত অশান্তিময় পৃথিবীকে শান্তি দিয়েছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আজকের এই অশান্তিময়, আজকের এই অশান্তিময় পৃথিবীকে যদি পরিবর্তন করতে হয়, এই বাংলাদেশকেও যদি পরিবর্তন করতে হয়, অন্ধকার চুপ চলে গেছে, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আলোকিত সমাজ তৈরি করার জন্য। আর এই বাংলাদেশে আলোকিত সমাজ যদি তৈরি করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া হবে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই লাইটের জেনারেটর আছে, ওখানে যদি জেনারেটরটা যদি স্টার্ট দেওয়া হয়, যেমনি ভাবে সুইচ অন করলে সব আলোকিত হয়ে যাবে। আমার বন্ধুরা, গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি এমনি ভাবে গ্রামের সেই আপনার জেনারেটরকে যদি আপনি অন করতে পারেন, সুইচটা টিপ দিতে পারেন, বিশ্বাস করুন প্রত্যেকটা আসন থেকে কোরআনওয়ালা ব্যক্তি যদি পার্লামেন্টে যেতে পারে, আর আগামীকাল যদি ঘোষণা দেয় বাংলাদেশ কোরআন দেওয়া চলবে, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খোদা মরিল অর্থাৎ খোদা মুক্ত বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেটি? সেটা কোরআন ছাড়া কি সম্ভব? জোরে বলেন সম্ভব? এই কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজে কোনো ডাইলখোর থাকতে পারবে না, এই সমাজে মদ মদখোর থাকতে পারবে না, এই সমাজে কোনো দুর্নীতিবাজ যারা কোটি কোটি টাকা পাচার করেছে তাদের বিচার হবে প্রকাশ্যভাবে। অর্থাৎ বাংলাদেশে টাকা পড়ে থাকবে কিন্তু কেউ টাকা নেবার সাহস পাবে না। কথা বলুন ঠিক না বেঠি? উপস্থিতি দীর্ঘ 17 বছর ধরে ওই জালিম স্বৈরাচারেরা এতটাই বাংলাদেশের ক্ষতি করেছে, 99.1 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে, 94.1 বিলিয়ন টাকা তারা এই বাংলাদেশকে ঋণগ্রস্ত করে পালাই গিয়েছে। শুধু এখানে শেষ নাই প্রিয় বন্ধুরা, একাজ করাতে আর শেষ হয় নাই। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, প্রতি সেকেন্ডে তারা 1,26,000 টাকা তারা পাচার করেছে, অর্থাৎ প্রতি ঘন্টায় অনেক টাকা তারা পাচার করেছে, ইতিহাস প্রমাণ করে। এরাই হচ্ছে সবচেয়ে দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির দল। কথা বলুন ঠিক না বেঠি? সুতরাং আপনাকে আমাকে যদি বাংলাদেশ নতুন ভাবে সাজাতে হয়, তাহলে সব গ্রহণযোগ্য আল্লাহ ভীরু নামাজি ব্যক্তি, ইসলাম বাদে কোরআন বাদে এই ব্যক্তিগুলোকে সব জায়গায় পাঠানো দরকার। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন,
যে মাসটা চলছে বিশ্বনবীর আগমনের মাস, বিশ্বনবী সম্পর্কে কিছু বলতে চাই। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, আজকের এই ঘুণি ধরা সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই সমাজ পরিবর্তন করতে রেছিলেন আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী। কিভাবে তিনি সমাজ পরিবর্তন করেছিলেন, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনায় করেছিলেন, কিভাবে তিনি দেশটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন, আপনি আমি যদি সেই সিদ্ধান্ত এখন থেকে নিতে পারি, আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেটি? আপনার আমার ওই বিশ্বনবী আখিরি জামানা নবী অর্থাৎ জন্মের পর থেকে 40টা বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন, 40টা বছর ধরে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন, সমাজে কোনো পরিবর্তন আনতে পারলেন না, কিছুই আনতে পারলেন না। ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরা, 40 বছর পরে তিনি হেরায় গোয়াতে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজির হয়ে গেল, বিশ্বনবী নবুয়াত পেয়ে গেলেন এবং কোরআন বিশ্বনবীর পদে নাজির হয়ে গেল। ওই মক্কার বুকে দীর্ঘ 13টি বছর ধরে তিনি এই কালিমার দাওয়াত দিলেন, পরিবর্তন করতে পারলেন না। ওই জালিম সৈরাচার অস্তাবুজার উদ্বা সাহেবরা বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিতেন, বিশ্বনবী যখন দিনের কাজ করতেন, দিনের দাওয়াত দিতেন, জুলুম নির্যাতন স্টিম রোলার বিশ্বনবীর পদে চালানো হয়েছিল। ইতিহাস প্রমাণ করে সামান্য একটি ঘটনা বলতে চাই। আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী এই কালিমার দাওয়াত দেওয়ার পরে হঠাৎ করে একদিন কাবার চত্বরে তিনি দাঁড়িয়ে গেলেন, দূরে কাতা মাছ পড়ার জন্য কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন। আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী এই কালিমার প্রতিষ্ঠার জন্য, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে, কত রক্ত ঝরিয়েছিল বিশ্বনবীর শরীর থেকে, একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী কাবার চত্বরে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেন এই হাদিসটা বর্ণনা করেন, আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, যে সময় তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন কাবার চত্বরে কিছু দূরে, ওই সময় 7 জন কাফের ছিল, 7 জন কাফের তারা গোল বৈঠক করে তারা চিন্তা করতেছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে, কেননা আমরা যখন মুহাম্মাদ যদি বেঁচে থাকে তাহলে দিনের দাবার সমাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের অবৈধ চেয়ার পর্যন্ত থাকবে না। কথা বলুন ঠিক না বেটি? বিশ্বনবী কানে আদা বিশ্বনবী নামাজ দাঁড়িয়ে গেলেন, 7 জন কাফের, উকবা ইবনে আবি মুহিত এর ভিতরে একজন কাফের ছিল। আবু জাহেল বলল, তুমি যদি আমার কাছ থেকে পুরস্কার পেতে চাও, তুমি যদি বড় জায়গায় আসন যদি বসতে চাও, মুহাম্মাদকে তোমাকে কষ্ট দিতে হবে, মুহাম্মাদকে মেরে ফেলতে হবে, মুহাম্মাদকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে। ও আব্দুল, ও উকবা ইবনে আবি মুহিত তুমি পারবে কিনা বলে দাও। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুহিত কাফের ছিলেন, হাতটা উঁচু করে বলল, নেতাজি আপনি যা বলবেন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। একবার জোরে জোরে বলেন, নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, দিনের দাওয়াত দিতে গিয়ে আপনার আমার নবী কি কষ্ট করেছেন একটু লক্ষ্য করুন। এই রবিউল আউয়াল মাসে রসূলের সিরাত থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই দিনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী তার মাতৃভূমি ছেড়েছেন, এই দিনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী তার পিতৃভূমি ছেড়েছেন, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে তাই ফেরে বইদারে, এই দিনের দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুলের মাথার হেলমেট পেরেছে, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুল তার বাড়িঘর পর্যন্ত ছেড়ে গিয়েছে, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে রসুল কষ্ট করেছে, তারপরেও তিনি দিনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, বিশ্বনবী যখন নামাজে দাঁড়িয়ে গেল, উকবা ইবনে আবি মুহিত একটা হুটি উটির নাড়ি ভুঁড়ি নিয়ে আসলো, বিশ্বনবী সিজদায় আছেন, সমস্ত নাড়ি ভুঁড়ি করা বিশ্বনবীর পিঠের উপরে চাপাই দেওয়া হলো রসুলকে মারার জন্য। যে সময় তিনি পিঠের উপরে নাড়ি ভুঁড়ি উকবা ইবনে আবি মুহিত বিশ্বনবীর অত্যার পিঠের উপরে চাপিয়ে দিলেন, আল্লাহ রসুল আর সিজদা থেকে উঠতে পারে না, পর্যন্ত অর্থাৎ প্রচুর পরিমাণে বিশ্বনবীর কষ্ট হয়, কলিজা পর্যন্ত শুকিয়ে যায়, রক্ত তার চোখ দুটো রক্তিমবর্ণ হয়ে গেল। বিশ্বনবী পর্যাপ্ত পরিমাণে কষ্ট অনুভব করলেন, তিনি চিন্তা করলেন, আমাকে মনে হয় মারার জন্য প্ল্যান করেছে। এই দৃশ্য দেখতেছিলেন পাশে রসুলের সাহাবী, অর্থাৎ হাদিসটা যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন আমার তো কোনো শক্তি নাই, একটা দৌড় দিলেন বিশ্বনবীর বাসার দিকে, অর্থাৎ রসুলের কলিজার টুকরোমায় ফাতেমাকে ডাকলেন, তোমার বাবা কাবার চত্বরে নামাজ দাঁড়িয়ে গেল, আমি দেখলাম 7 জন কাফের তারা চিন্তা করে তোমার বাবা হত্যা করার জন্য তোমার বাবার পিঠের উপরে নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। ও রসুলের কলিজার টুকরা ফাতেমা তাড়াতাড়ি চলো, আল্লাহ রসুলের কলিজার
ঘর থেকে বেরিয়ে গেলেন, কাবার চত্র চলে গেলেন, দেখলেন নিজের বাবার পিঠ, নিজের বাবার পিঠের উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে। যেন বিচ্চারা দেখলে পরে তিন সন্তান গুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যেন বিচ্চারা দেখলে খোদাত্ম স্বামীগণ খোদা নিবান হয়ে যেত, যেন বিচ্চারা দেখলে পরে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যেন বি একবার হা বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত, যেন বি একবার বললে ওহুদ পাহাড় কে আল্লাহ পাক শান্ত করে দিতেন। সেই নবী দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই কাবা চত্বরে ওই আবু জাহলরা বিশ্ব নবীকে মারার জন্য তারা উটের নাড়ি ভুড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেটি? আপনারা আমার বন্ধুরা একটু লক্ষ্য করেন, প্রিয় মহেশপুরবাসী ঝিনাইদহবাসী, আপনার আমার নবী এই কোরআনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছে, আপনার আমার বিশ্ব নবী আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট করেছে একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। রসুলের কলিজা টুকরা ফাতেমা চলে আসলো কাবার পাশে, সমস্ত নাড়ি ঘুড়ি করা সব কিছু সরানো হলো, বিশ্ব নবী সেজদা থেকে উঠে দাঁড়ালেন, বাকি নামাজটা শেষ করলেন। এরপরে শেষ করার পরে বিশ্ব নবী ফাতিমাকে জিজ্ঞাসা করে, ফাতিমা আবার যদি একটু পানির ব্যবস্থা করো। ফাতিমা বললেন, আব্বা জান, জীবনে আপনাকে কত মহব্বত করি, আপনি আমাকে কত ভালোবাসেন, ও আমার আব্বা জান, কেন তারা আপনাকে মারতে চায় একটু লক্ষ্য করতে একটু বলবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল কলিজার টুকরা ফাতিমাকে ডেকে বলে, ও আমার মা তুমি শুনে রাখো, আমি তাদের কোনো সম্পদ নেই নাই, আমি তাদের বাড়ি ঘরে জানাই নাই, আমি তাদের কিছুই চাই নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার, অর্থাৎ আল্লাহর জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে আবু জাহলটা আমাকে মারার জন্য প্ল্যান করেছিল। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা বিশ্বনবী কালেমার দাওয়াত দেবার কারণে আবু জাহলটা পর্যন্ত তারা কিন্তু বিশ্বনবীকে মারার জন্য চেষ্টা করেছিল, আর ওই কালেমার দাওয়াত দেবার কারণে দীর্ঘ 17টা বছর ধরে ইসলামী আন্দোলন কর্মীদেরকে মারার জন্য স্বৈরাচার শেখ হাসিনা চেষ্টা করেছিল। খাপে খাপ মুনতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। বিশ্ববিখ্যাত কাবা চত্বরে কালেমার দাওয়াত দিয়েছিল আবু জাহলরা, পার্লামেন্টের বৈঠক করে তারা মারার জন্য প্ল্যান করেছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আর যদি 5টা বছর ধরে ওরা শেখ হাসিনা স্বৈরাচার সরকার যদি গদিতে দেখতো, এই বাংলাদেশ বিক্রি করে ভারতের কাছে বিলিয়ন করতে, কথা বলুন ঠিক না বেটি? আর 5টা বছর ধরে যদি চেষ্টা করে তারা এই জমিন আর চুলুম করতে পারত, এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা প্রকাশ্য ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে মারত, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাতের গভীরে যেমন মেরেছে দিনের বেলায় ঠিক তেমনি তাদেরকে জুলুম করত আমার বন্ধুরা। কিন্তু ইন্না বাশরাব্বিকাল আসাদিন, আল্লাহ পাক যেদিন ধরবে দুনিয়ার কেউ রাখতে জোরে বলেন পারবে? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসতো, হুজুর আল্লাহর পক্ষ থেকে কি সাহায্য আসবে না? শেখ খাব্বাব খুবাইবের মতন জুলুম নির্যাতন তো আর সহ্য করা যায় না, স্টিমুলার তো আর সহ্য করা যায় না। এই মহেশপুরে কত মানুষদেরকে জুলুম করেছে, অসংখ্য ভাইদেরকে বাড়ি থেকে নিয়ে গুম করে করাস ফায়ারে দিয়ে মারা হয়েছে, কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা বিশ্বনবী কাবার চত্বরে এরপর কি হলো একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। আল্লাহ রাসূল এবারে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা তুমি শুনে দেখো। এরপর আল্লাহ রাসূল দোহাত তোলে আল্লাহর কাছে, বলে আল্লাহ আজকের এই কাবার চত্বরে 2 রাকাত নামাজ পড়ার জন্য মেরেছিলাম, আল্লাহ যারা আজকে আমার মারার জন্য প্ল্যান করেছিল, আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে দিন, আমি নবী যেন বেঁচে থাকতে থাকতে সেই দৃশ্য দেখতে পারি। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, আল্লাহ রাসূল দোয়া করলেন পৃথিবীর সমস্ত দোয়া ব্যর্থ হতে পারে, আল্লাহ রাসূলের দোয়া ব্যর্থ হবে না, কথা বলুন ঠিক না বেটি? দোয়া করলেন বিশ্বনবী কবুল হয়ে গেল, 7 জন কাফেরের কানের ভিতরে দোয়াটা চলে গেল, সকলেই তারা বিচলিত হয়ে পড়লেন। বিশ্বনবী দোয়া করেছে, আবু জাহলরা পর্যন্ত জানতো বিশ্বনবী দোয়া করেছে 100% দোয়া কবুল হবে, আমাদেরকে ধ্বংস হবে। আমার বন্ধুরা পরের বছর বদর যুদ্ধ প্রান্তরে সমস্ত 7 জন সহ তারা ধ্বংস হয়েছিল, বিদায় গ্রহণ করেছিল। এই বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে মারার জন্য যারা প্ল্যান করেছিল, আল্লামা সাইদি বলেছিল, আল্লাহ এই বাংলাদেশে যারা জুলুম করে এমন একটা দিন আসবে তাদেরকে দুনিয়ার মাঝে ধ্বংস করে দেন, সেই দোয়া কবুল হয়েছিল, আজকে তাদের ধ্বংস হয়েছে, কথা বলুন ঠিক না বেটি? তাহলে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে যারা জুলুম করবে নির্যাতন করবে
করবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে। এই জন্য প্রিয় বন্ধুরা, রসুল এই দুনিয়াতে এসেছিলেন বড়টা মিশন নিয়ে, সেই মিশনটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুলকে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠি? এই পৃথিবীতে রসুলকে প্রেরণের অন্যতম একটি কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতেই হবে। এ রসুল, এই দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজে সব অশান্তি দূর হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? 40 বছর পরে নবুয়ত পালেন, 13টি বছর ধরে দিনের দাওয়াত দিলেন, পরিবর্তন হলো না, হিজরত করে মদিনায় চলে গেলেন। সেই মদিনা থেকে বিনা রক্তপাতে অর্থাৎ মক্কা বিজয় হয়ে গেল, দিন 10 বছর প্রতিষ্ঠা হয়ে গেল, পার্লামেন্ট থেকে সোরের বিচার হলো, ধর্ষণকারীর বিচার হলো, পার্লামেন্ট থেকে সুরির যারা করত তাদের বিচার হলো। সুতরাং সেই 10 বছরে রসুলের শেষ জীবনের 10 বছরে একবার শূন্য হয়ে গেল ওই মক্কা মদিনা। সুতরাং ইতিহাস প্রমাণ করে কথা বলুন ঠিক না বেঠি? উপস্থিতি এই বিজয় লাভ করার জন্য আপনাকে আমাকে কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই দাওয়াতি কাজ বিশ্রামী করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন। এই জন্য রসুলের একটা দাওয়াত, তার একটা মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিজহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রসূলকে 70 দিন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করলেন। হে নবী, এই দিনের দাওয়াত তুমি দেবে? এই দিন 70 সহকারে রসূলকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। সকল দিনের সকল জীবন ব্যবস্থার উপরে সব কিছু ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্য তুমি কাজ করবে। হে নবী, এই কাজ করতে গিয়ে মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরেও তোমাকে দিনের দাওয়াত দিনের কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, বিশ্বনবী এই দিনের দাওয়াত দিলেন, দাওয়াতের পরে তিনি সোনার সত্তা সোনার পৃথিবী গড়ে ফেললেন। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই জন্য আজকে আপনাকে আমাকে দায়িত্ব বহন করতে বলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি বাতে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেম আল্লামা সাইদি ছিলেন গোটা পৃথিবীর মডেল। কথা বলুন ঠিক না বেঠি? আল্লামা সাইদি, তিনি এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন একজন আলেম হিসাবে, আর সবচেয়ে বড় কাজ করেছিলেন আপনার আমার নবী বিশ্ব নবী আখেরি জামানার নবী গোটা পৃথিবী পরিবর্তন করার জন্য। এই জন্য আপনাকে আমাকে এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করার দরকার আছে না নাই? সুতরাং আল্লাহর জমিনে সমস্ত জীবন ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আগামীতে কারা কারা এই কোরআনের পক্ষে থাকতে চান, দোহা তুলে একবার আল্লাহকে দেখা। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, আল্লাহ রসুলের এই সিরাতের মাসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, রসুল দিনের কাজ করেছে, আমি দিনের কাজ থেকে 1 ইঞ্চি সরব না। রসুল আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, যতই প্রতিবন্ধকতা আসুক না কেন মুমিন আল্লাহর জীবন ব্যবস্থা থেকে বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এইভাবে কত জুলুম নির্যাতন করেছিল আমাদের উপরে, তারপরও বাংলাদেশের একটি দল আছে হক্কানি দল, যারা বাতিলের কাছে 5-8 গোলামের মতন তারা পড়ে থাকে নাই, তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে, আল্লামা সাইদি পর্যন্ত গিয়েছে, শহীদ আত্মা নিজামি গিয়েছে, আলী আজাদ মোহাম্মদ মুজাহিদ গিয়েছে, শহীদ কামরুজ্জামান গিয়েছে, আত্মার সর্বশেষ এবং শহীদ শহীদ হয়েছে, বাতিলের কাছে মাথা নত করি নাই। আজকে মায়াপুরবাসী আপনাদেরকে বলতে চাই, আগামী পার্লামেন্টে ইসলামের পক্ষে অর্থাৎ ডক্টর মতিউর রহমান স্যার যদি আপনাদের পক্ষে আছে, চ্যালেঞ্জ দিতে
ভালো ঠিক না পাঠায়, কোরআন স্ক্যামের পক্ষে থাকতে হয়, আল্লাহর জমিনে আল্লাহ তিন কামের পর থেকে রাখবো, মুসলমান বাচ্চাদের কাছে মাথা তার করবো না। কথা বলুন ঠিক না বে ঠিক, উপস্থিতি, কারণ এই কাজ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন রসুলের এই সিরাত মাসে, আপনাকে আমাকে এই কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, ডান পাশে অনেক মানুষ আছে, ভাই যান একটু বসে যান, গরম পড়ছে আমরা বুঝতে পারছি, দুই পাশে বড় দুইটা লাইট, যার কারণে আমারও গরম পছন্দ পরিমাণে, তারপরে আপনাদেরকে পেয়ে, আপনাদের শোনার মতন মানুষগুলোকে পেয়ে আমি সবচেয়ে খুশি, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আব্দুল আলম ভাই ডেট পাওয়া খুবই কষ্টকর, অর্থাৎ জহুরুল ভাই আমার রাকিব ভাই আমাকে বলেছে, ভাই আপনি প্রায় 7 বছর আগে এই দত্তপাড়ার পাশে একবার আলম ভাইকে নিয়ে এসেছিলেন, এবছর একটু আইনি দেন আমাদেরকে। তো প্রিয় উপস্থিতি, গতকালকে ডেটটা ছিল বৃষ্টির কারণে, ডেটটা গতকালকে মাহফিলটা হই নাই, এজন্য আজকে হচ্ছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আগামী রমজান পর্যন্ত আলাইন ভাই কোনো ডেট রাতের বেলায় ফাঁকা নেই, দুই একটা আছে দিনের বেলায়, প্রিয় উপস্থিতি তাকে পাওয়া খুবই কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর 2024 সালে স্বাধীনতার পরে। কথা বলুন ঠিক না বেঠি? এই চেয়ারে কথা বলতে গিয়ে কেরামিন কাতিমিন ওত পেতে বসে থাকতো, আর রাস্তাঘাটায় থাকতো ওদের দোসররা, যে পুলিশ আমাদেরকে ধরার জন্য রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকতো। আর দুই দিন আমি আমির হামজাবের সাথে চাপনগঞ্জে মাহফিল করলাম, এই আপনার চৌকসা মাহফিল করলাম, চৌকসা থানার বর্তমান ওসি আব্দুর রাজ্জাক থেকে বলছে, হুজুর আপনি আমাকে মাফ করে দেবেন, হাতটা আমার সামনে এইভাবে ধরে বলছে, হুজুর আমাকে মাফ করে দেবেন, সেদিন আপনাকে মঞ্চে উঠতে দেই নাই, আমি আল্লাহর কাছে বড় গোনাকার হয়ে গিয়েছি। কথা বলুন ঠিক না বেঠি? যে পুলিশ আমাদেরকে ধরার জন্য রাতের আধারে বসে থাকতো রাস্তাঘাটে, সেই পুলিশ আমাদের গাড়ি এখন সাইড করে দিয়ে বলে, হুজুরদের পার করে দাও। কথা বলুন ঠিক না বেঠি? এটা আল্লাহর, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, এটা আল্লাহ পাক আপনার আমার প্রতি রহমত করেছে, আল্লাহর স্পেশাল রহমতের কারণে আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনের সবচেয়ে রহমত যিনি নাজিল করেছেন তিনি কে? এই জন্য একবার সকলে একটু আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে বন্দি কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে, হোক না সে বন্দি কারাগারে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, আপনার আমার নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী, এই সত্য দিন সত্য সহকারে দিন সহকারে আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন প্রেরণ করেছিলেন সমাজ ইসলাম প্রতিষ্ঠার জন্য, আনাকিম উদ্দিন দিন কায়েমের জন্য। আমার বন্ধুরা, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে আপনার আমার জন্য। বিশ্বনবী সিরাত মাস থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, বিশ্বনবী 63 বছর ধরে তিনি দিনের দাওয়াত দিয়েছে, 53 বছর ধরে পরিবর্তন হলো না, শেষের দশকে পরিবর্তন হলো, আলোকিত সমাজ তৈরি হয়ে গেল, আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অর্থাৎ রান্নাঘর থেকে পালাবেন পর্যন্ত যদি আগামী দিন যদি এই দিন প্রতিষ্ঠা হয়ে যায়, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাসূল পর্যন্ত কষ্ট করেছেন, এই দিনের দাওয়াত দিয়েছেন, আপনাকে আমাকে এই দিনের পথে পবিত্র থাকতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে আন্দোলন করতে হবে। আর আমার বন্ধুরা, যারা এই পৃথিবীতে জারিমের সরকারের যারা ভূমিকায় ছিল, ওদেরকে ঠিক পৃথিবীর মাঝ থেকে ফেরাউনের মতন করে আল্লাহ পাক ধ্বংস করেছে। কথা ঠিক না বেঠি? আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে এই পৃথিবীতে যারা জুলুম করেছে নির্যাতন করেছে তাদের পরিণতি ভালো হয় নাই, এদের পরিণতি পর্যন্ত ভালো হবে না, ভবিষ্যতে আরও কিন্তু খারাপ হবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে এই পৃথিবীতে একজন জালিম ছিল, নাম তার ছিল জালুত, এই জালুত বাদশা ছিল গোটা পৃথিবীর
অন্যতম কৃষ্ণ রাজার বাসা, তার সামনে কথা বলার মতন কোন লোক তার সমাজে ছিল না, তার দেশে ছিল না, তার এলাকায় ছিল না। এই জালিমের ভূমিকা পালন করেছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার একজন শাসক, নাম তার ছিল জালুদ বাদশা। আমার বন্ধুরা, ওই দেশে ইসলামের পক্ষে একজন বাদশা ছিল, নাম তার ছিল তালুদ বাদশা। জালুদ বাদশার তালুদ বাদশার ভিতরে ইসলামের পক্ষে ছিল তালুদ বাদশা, আর জালিমের ভূমিকা ছিল জালুদ বাদশা। এই জালুদ বাদশা শটান দেদ অধিকারী ছিল, অসংখ্যতার মোটা শরীর ছিল। প্রতিদিন তিনি 500টা রুটি খেত, প্রতিদিন একটা রুটি, একটা উট তার খাবার দাবারের ব্যবস্থা ছিল। আমার বন্ধুরা, তার সামনে কথা বলা তার দেশের কেউ সাহস ছিল না। হঠাৎ করে একদিন তিনি চিন্তা করলেন, আমি যুদ্ধ করতে চাই। সঙ্গে সঙ্গে তালুদ বাদশাকে তিনি আমন্ত্রণ জানালেন। তালুদ বাদশার সৈন্য সমর্থ ছিল 313 জন। বদরের প্রান্তরের ঘটনা, বদরের প্রান্তরে সাহাবে 313 জনের মতন করে সমস্ত সাহাবা কেরামদেরকে, সমস্ত সৈন্য বাহিনীদেরকে তালুদ বাদশা বললেন, শুনে রাখো, জালুদ বাদশার বিরুদ্ধে লড়াই ময়দানে যেতে হবে। তবে শোনো, আমরা আছি 313 জন, তার বিরুদ্ধে লড়াই ময়দানে আমাদেরকে নামতে হবে। সঙ্গে সঙ্গে 313 জনের ভিতর থেকে একজন যুবক, নাম তার ছিল আবু আত্তা দাউদ, 7 বছরের যুবক, কোন রেওয়াতে আছে 11 বছরের যুবক। সঙ্গে সঙ্গে দাউদ বলল, নেতাজি, জালুদ বাদশার বিরুদ্ধে আমি দাউদ লড়াইয়ের জন্য লড়াইয়ের ময়দানে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেবেন কিনা জানিয়ে দেন। তালুদ বাদশার সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে গেলেন, জালুদ তো স্বৈরাচার, তার সামনে কেউ কথা বলতে পারে না, ও যুবক তুমি কিভাবে কথা বলবে। এই ঘটনা থেকে 2024 সালের ছাত্রন্দলের ঘটনা একটু মিলাই নেন প্রিয় বন্ধুরা। জালুদ বাদশার সম্মুখে কোনো কথা বলতে পারে না যুবক, 7 বছরের যুবক। এবার দাউদ বলল, নেতাজি আপনি অনুমতি দিন, আমি চলে যাব জিহাদের ময়দানে। সকালবেলা হয়ে গেল, জালুদ বাদশার বিরুদ্ধে এই আবু দাউদ চলে গেলেন জিহাদের ময়দানে। বাদশাকে ডেকে বলল, আপনার সাথে জিহাদের ময়দানে মারছি, আপনি আমার সাথে লড়াই করবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে জালুদ বাদশা বলল, ও যুবক, তুমি তো আমার আমার ক্ষমতা সম্পর্কে জানো না, তুমি তো আমার জীবনী সম্পর্কে জানো না। 500 রুটি প্রতিদিন আমি খাই, একটা রুটি আমি প্রতিদিন খাই, তুমি আমার সাথে কিভাবে লড়বে। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, ওই দাউদ বাদশা, ওই দাউদ সৈন্য বলল, শুনে রাখো, আমি যুবক হতে পারি, তাহলে আপনার সাথে লড়তে আমার চুল পরিমাণ কার্পণ্য করবো না। একবার চড়ে চড়ে বলুন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জালুদ বাদশার বিরুদ্ধে আমার বন্ধুর একটা পাথর যখন তিনি মেনে দিলেন, সঙ্গে সঙ্গে জালুতের ডান হাত বড় বড় লেগে গেল, ডান হাতটা ছিটকে তার শরীর থেকে জমিনে পড়ে গেল। এক পাক জোরে জোরে বলেন, আল্লাহু আকবার। জালুদ বাদশা বলল, আয় যুবক, তুমি কি করলে, তোমার একটা আঘাতে তো আমার হাত বিচ্ছিন্ন হয়ে গেল। জালুদ বাদশা যখন এই কথা বলল, যুবক দাউদ বলল, তবে আমার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য আছে। একবার জোরে জোরে বলুন, আল্লাহু আকবার। ছোট একটা পাথর মারলো, ওই জালুদ বাদশার বিরুদ্ধে হাতটা পড়ে গেল, আর একটা পাথর নিয়ে একটা মেরে দিল, সঙ্গে সঙ্গে ওই জালুদ বাদশার বামারটা পর্যন্ত পড়ে গেল। একবার জোরে জোরে বলুন, আল্লাহু আকবার। স্বৈরাচার সে জালুদ বাদশাকে দুইটা পাথর দিয়ে দাউদ জীবকে ধ্বংস করেছিল, একটা পাথর ছিল। ঠিক তেমনি ভাবে 2024 সালে ওই 7 বছরের যুবকদের নেতৃত্বে শেখ হাসিনা পালাইছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যারা জুলুম করবে তাদের ভবিষ্যতে পরিণতি এদের একই অবস্থা হলো। কথা বলুন ঠিক না বেঠিক? পাথর বাকি আছে কয়টা, জোরে বলেন, সকলে হাত তোলেন, কয়টা বাকি? লিল্লাহে তাকবীর, হাত নামান। এই শেষের পাথরটা কি হয়েছিল জানার দরকার আছে না নাই? সবাই শুনবেন, আমি আগে বলেছি আমার সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত বলার সময় পাবো না প্রিয় উপস্থিতি। তবে অবশ্যই এই পাথরের কি কাজ হয়েছিল না বলে আমি স্টেজ থেকে নামবো না। প্রিয় উপস্থিতি, আজকের এই বিশাল তাফসীর মাহফিল হচ্ছে এই বছরের প্রথমে, আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি একটু দুহাত তুলে এবার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, অত নিয়ার মুসলিম।
নামান, এর ভিতর থেকে অনেকের বাবা চলে গেছে আল্লাহর দরবারে, অনেকের মা চলে গেছে আল্লাহর দরবারে। পিতামাতার জন্য আপনার আমার একটু দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে, সবচেয়ে পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বড় এতিম। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, অনেকের বাবা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেখো মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি।